মনে করো তোমার পাড়া তো পাড়া দিতেইবি, এই মোর পাড়া আইসা কাম সাইডা দেশে ও সমস্যা কি, এটা মামলা মোকদ্দমা যাওয়া লাগবে কা। মাদ্দা সাহেব, ওই মোর যে একটা ছাগল আছে, হ্যাঁ কি কমু আর কষ্টের কথা, মোর ছাগলটারে দর্শন করা হয়েছে। কমেডি টিভি, স্মাইল ইজ গুড ফর হার হার্ট। মনে করো তোমার পাড়া তো পাড়া দিতেইবি, এই মোর পাড়া আইসা কাম সাইডা দেশে ও সমস্যা কি, এটা মামলা মোকদ্দমায় যাওয়া লাগবে কা। মামলা মোকদ্দমায় যাইতে হইবে এর লাগিয়া মোর ছাগল হইছে শিশু, এটা হইছে শিশু নির্যাতন হইছে, এর বিনা মামলা করতে হইবেই হইবে। ও শিশু মানুষ বিয়ে আইতেছে 10 বছর বয়সে, হেদি পত্রিকা দেখছি আর হ্যাঁ ছাগল হইছে শিশু। মোর পাড়া কখনো নাবালকের কাছে যায় না, গেলে সাবালকের দ্বারাই যাইবে। এ তোর দেখে কি মনে হয়, মোর ছাগল না বালক সাবাল লোক না, বুঝছস? অন্যায় করছে, তোর পাড়ায় অন্যায় করছে। ছাগল না বালক, ছাগল আলি তো আর না বালক না, হয়তো সাবালিকাই হইছে না। তার সাথে কি হইছে কি? হয় না মান্য নেও। কি মান্য নেবে? কোনো মানামানি নাই, এদের মামলা হইবে, হেরপার হইছে বিচার হইবে। তোর ছাগল নাইলে পা ধরে মাপ চাইতে কো, মাপ চাইতে কো। মোর ছাগলের পা ধরবে কেমনে? হের শুধু পা, হাত আছে? হাত আছে, পাও নাই না, পা আছে। সকালে মাপ চাইতে কো, মাপ চাইতে কো। না মোর ছাগল মাপ চাইবে না, মোর পাড়া হইলে পুরুষ, আর পুরুষ মানুষ কখনো মাপ চাই, মাপ চাইবে না। কি চাইবে না? ঠিক আছে, দেখ আর বিহিত করি কেমনে। আয় কর বিহিত, দেখ পাড়া রে লয়ে যা, কত দূর যাইতে পারবি। আয় কি হইছে, কাল লাগছি কি হও, ওড়া কেডা গেল? ও মা, মোর ছাগলের সর্বনাশ হয়ে গেছে মা। আতছে মোর ছাগলের সতীত্ব নষ্ট করে হলাইছে ওই শিখুরালির পাড়ায়। অ কপি সরাসরি পশু নির্যাতন। আগে থানায় যাওয়া যাইবে না, আগে গ্রামের মানুষকে জানাইতে হইবে, হ্যাগো তো জানার দরকার আছে, আর ছাগল কত লুচ্ছ, এই লুচ্ছ ছাগল আবার পালে। এ ডামনার পো ডামনা, তুই গেলি কা? মুই থাকতে যাইতি, আগে বলালি কা? তোর দিতাম, তোর পাড়ারও দিতাম, ওর ছাগলই রাহারি। আগে হুন্নে লাও, এই ছাগল লইয়া লাও মাতবারের দ্বারে যাই, ওই মাতবারের দ্বারে যাই বিচারটা দিয়ে আহি। হয় তুই ঠিকই কইছ, আর পাড়ার ব্যাপারে গ্রামের সবার জানানো উচিত, পাড়া কত খারাপ আর ও কত খারাপ।
খারাপ ও আগে গেল কা আর ঠ্যাং বাংতালি না এ তুই কেমন মাইয়া আরে ঠ্যাং বাংতে চাইছিলাম কিন্তু আর দুইজন না এক কইছে আর পাড়া আর এক কইছে ও আবার দুইজনের লাগে মুই একলা পারি হ্যাঁ এরপর দেখা যায় মরেও দর্শন করে দেবে সেই সময় কি হন মুক হয় হয় তুই ঠিকই হছ এখন কথা কম কর অন তোর তুরলে মাতু বরে দরজি বিছাটা দিই আই সকালে আডো এখানে খারাইয়া বক বক হরু না হয় হয় বক বক হতে হতে দিন যাইবে লও ওই ছাগল লও ছাগলটা দাও শোনা ছাগলটা লইয়া মোর তো আশা বর্ষা তুমি জানো না এই পই পই বাচ্চা দেবে বড় হইবে তারপর এই বাচ্চা বেশ কেমন করে কত মু কতারি না বকল করে না কোনো কামই করতে পারো না এখন হন হন স্যার ছাগল লাগবে না ওর পিছে ঠিক হইবে শোনা তোর বিচার করে আই লো আমার তো বলতে আছে লো আই আই লো যাই আপনি জানেন না মোর ছাগল মোর জীবনের প্রাণ মুই এই ছাগল ছাড়া কিচ্ছু বুঝি না মোর অনেক আশা এই ছাগলটা লইয়া এই ছাগল বড় হইবে একশো একশো বাচ্চা দেবে এই বাচ্চা বেশ মু বুঝি হরমু হ্যাঁ মোর রইল না এ কার ছাগলে কি করছে বলো ভালো খুলে বলো আমাকে ওই যে চিকন আলী আছে না হ্যাঁ চিকন আলীর ছাগলে ছাগল পাড়াই 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 হয় বদমাইশ চিকন আলী হ্যাঁ বদমাইশটা হয় হয় ওই চিকন আলীর পাড়াই মোর ছাগল রে দর্শন করছে ও হ্যাঁ আমি বুঝতে পারছি তো ঠিক আছে হ্যাঁ তুমি একটু দর্শন করছে কালকে দেখা যায় চিকন আলী মোর দর্শন করবে ঠিক নাই তো আর চরিত্র ঠিক নাই তো কিন্তু এইটা কঠিন থেকে কঠিনতম বিচার করবে হে আর আমি বিচার করব কিন্তু চিকন আলী অত খারাপ ছেলে নয় আমি চিনি আমার এলাকার ঠিক আছে আমি ওকে বুঝাই বলতেছি ডাকতে গেছে দাঁড়াও ওখান কি মাদবাশ আপনি যেরকম সাপোর্ট দিলেন মনে হয় চিকুনালি একার মসজিদের ইমাম না আমি আর ব্যবস্থা করব আসুক আগে এই দেখুন চিকুনালি এত ভালো মানুষ না যতটা ভালো মনে করেন ওই ভোট দিয়ে আপনি এই মোরা পাস করাইছে চিকুনালি কিন্তু পাস করায় নাই আর ওর বাহিরেও পাস করায় নাই ও ভোটটা দিয়েছে যে আরেকজন রে এটা কি ভুল লাগে গেছে না নে কোন আচ্ছা ঠিক আছে আমি এর ব্যবস্থা করতেছি আসুন চিকুনালি ওমা হন হন তুই এখন হয়তো বড় কাপড় মুখ বেঁধে আসবি কেন ওই ছামড়ার স্বভাব চরিত্র ভালো না পর্দার ইজেট কেমন করে তাকালে খারাপ হবে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমরা যাও আমি ব্যাপারটা দেখতেছি ওই সিকুনালি ওই মুরলিমন কি হয়েছে ওই চেয়ারম্যান সামনে তোমার ডাকছে কেন তোমার ডাকছে আমি জানি না কি কারণে তোমার লেখ কিছু কথা কইবে আপনার পাটা না ওর ছাগলটা ধর্ষণ করছে এ ভাই জীবনে কোনোদিন হনসুস যে পাড়া কখনো ছাগল ধর্ষণ করে ওইটা মনে কর পুরানি পুরানি মানুষ এই মনে কর কার দরকার হইলে তো চললে যাইবেই এনে কোনো ধর্ষণের মর্ষণের কোনো কথা আছে এরা এই মাইয়াটা বেশি বুঝতে আছে না কত এখন চেয়ারম্যান সাহেবরা বিচার দিছে এর উপযুক্ত বিচার আমরা চাই ওসব আমরা কিছু জানি না আপনার ছাগলরে ধর্ষণ করছে এইটা তো ধর্ষণ কই ভাই হে কো জোরকে তো করছে কিছু একটা যেইটাই করুক এটা ছাগল আর পাগলের ব্যাপার এটা মুগো মানুষে জড়াইয়া কোনো কামই বে কো মুই অত ব্যাপার জানো না ভাই তুমি চলো আই চল হ্যাঁ চলো বিচার করলে পুরাটাই করতে হইবে জানি না এইসব দেখছেন মাদবাসা কি বেয়াদ্দপের বেয়াদ্দপ হে কোন পাড়াইছেন আপনি হেই এরে আনতে সিকুনালি রে এখন আইছে হ্যাঁ আহে নাই অথচ মোরা কিন্তু ঠিক এই সময় মতো নাই বইয়া রইছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সিকুনালি আসছো জি
তে বলো তো তোমার পাঁঠা এদের ছাগলরে ধর্ষণ করছে এটা আচ্ছা আপনি কত পাঁঠা কোন ছাগল ধর্ষণ করতে পারে ওই ওর ছাগল হইলো মনে হইছে ওই জুয়াইছে হেল লাগে মোর পাঁঠা হার কা চলে গেছে এ দেখুন আলি মিথ্যা কথা কবি না বুঝছস আমি কিন্তু মিথ্যা কথা পছন্দ করি না আর পাঁঠা কি মুই ইচ্ছা করে ছাইরে দিছি পাঁঠা ছুটে চলে আইয়া ছাগলরে মোর পাঁঠা হলো পাঁঠা দেছে এতক্ষণ মনে আইন আদালত সব উলট পালট হয়ে যাইতে এতক্ষণ তুই দর্শন করলে তোরা তো জায়গায় কোপাইয়া মাংসের মতন কোপাইয়া মারিত নিচে হান দাই পাটার কাম পাটা করছে এটা করার কিছু নাই পাটা তো এমন কোন ক্ষতি করেনি কাজ ওই করছে মেম্বার সাহেব এই কথা কিন্তু অন্যদিকে যাইতাছে এরকম কোন কথা ছেলে না আপনি তো ওর পক্ষ লয়ে কথা কইতাছেন এমন টাকা তো খাওয়াইছে হ্যাঁ দেখছেন আপনি টাকা খাওয়ার কথা কইছে কি কইবে আর ছাগলের দরকার পাঠার হ্যাঁ পাঠা ওইদিক দিয়ে যাচ্ছিল পাঠার কাছে গেছে হ্যাঁ পাটা দিয়ে দেছে এটা এটা ধর্ষণ বলে না খামোকায় তোমরা বুঝতেছো না তাই বুঝতে পারছো ছাগলের প্রয়োজন পাঠার হ্যাঁ পাঠার সাইড দিয়ে যাচ্ছে ছাগল তুই চুপ কর চেয়ারম্যানের বিচার যে ঘুরাইয়ে দিছে সেইটা বোঝার মতন ক্ষমতা মোর আছে তুই যা তুই কিন্তু কথাটা উল্লেখ করছো তুই দর্শন করে দেখাই যাই বুঝতি তুই যা বুঝে চেয়ারম্যান এই চেয়ারম্যান সাহেব এটা নিয়ে কি অবস্থা মানুষজন পাল্টে গেছে আগের মতো আর নাই ছাগলের প্রয়োজন পাঠা পাঠা গেছে কি হয়েছে এটার কি বিচার করবে